এবার ফেসে গেলেন অভিনেত্রী পরিমণি। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টা মামলার শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ডিএনএ টেস্ট করার কথা বলেছেন। পরিমণিকে ধর্ষণ চেষ্টা মামলায় বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ওই দুই আসামিকে গ্রেপ্তার ও 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। সভার থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, পরিমণি বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন অভিনেত্রী, আসামিরা তাকে মারধর করে, শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করেন। পরিমণিকে মদপানের চেষ্টা করিয়ে পরবর্তীতে ধর্ষণ সহ আরও বড় ক্ষতি করার পরিকল্পনা ছিল কি না তা জানার জন্য এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ একান্ত জরুরি। আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, অবশ্যই তিনি সেলিব্রিটি, তা না হলে কি আর রাত 12টায় ক্লাবে যায়? মামলায় ধর্ষণের ন্যায় চেষ্টার অভিযোগ আনা হয়েছে, সেক্ষেত্রে ডিএনএ টেস্ট করা যেতে পারে।